নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উপত্যকা জুড়ে পালিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রয়েছে বিশেষ পূজার্চনা। ধলাই সমষ্টিতে 8টি জল প্রকল্প সরবরাহের শিলান্যাস, সূচনা পরিমলের। বিমানবন্দরে কোভিড পরীক্ষা প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মীকে শারীরিক হেনস্থা, আটক এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা উপত্যকা জুড়ে পালিত হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। সোমবার এ উপলক্ষে গোটা দেশের সাথে সেজে ওঠে বরাক উপত্যকাও। যদিও বিগত বছরে করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের দরুন উৎসব তেমনভাবে পালন করা হয়নি, তবে এবছর সমস্ত কোভিড প্রোটোকল মেনেই বিভিন্ন আখড়ায় পূজার্চনা করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে সাজানো হয় শহরের বেশ কিছু আখড়া ও মন্দির। সকাল থেকে শুনতে পাওয়া যায় শ্রীকৃষ্ণের কীর্তন। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের অধীনে ধলাই সমষ্টির নরসিংহপুর ব্লকে 8টি জল সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের বন পরিবেশ, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন নরসিংহপুর উন্নয়ন খণ্ডের ক্লেভার হাউস ডিপির অধীনস্থ চূড়াখালে 47,50,000 টাকার মঞ্জুরিকৃত অর্থে একটি পানীয় জল সরবরাহ প্রকল্পের সংস্কারের কাজ, পুঠিখাল ডিপির 16 নম্বর বস্তিতে 39,00,000 টাকা ব্যয় সাপেক্ষে একটি পানীয় জল প্রকল্পের সংস্কারের কাজ, জীবনগ্রাম গাঁও পঞ্চায়েতের মধুরাপুরে 53,20,000 টাকার মঞ্জুরিকৃত অর্থে পানীয় জল সংস্কারের কাজ, 55,10,000 টাকা ব্যয় সাপেক্ষে জারুলতলা জীবনগ্রাম এলাকায় পানীয় জল সংস্কারের কাজ, জারুলতলা ফরেস্ট ভিলেজে 61,75,000 টাকা ব্যয় সাপেক্ষে একটি পানীয় জল সংস্কারের কাজ, 51,30,000 টাকা ব্যয় সাপেক্ষে বিষ্ণুপুর পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ, 67,50,000 টাকা ব্যয় সাপেক্ষে লায়লাপুর পানীয় জল প্রকল্প ও লোকনাথপুর পানীয় জল প্রকল্পের সংস্কারের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এদিন ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে জল জীবন মিশনের প্রকল্পের জন্য গোটা দেশে সর্বস্তরের জনগণের ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানো সম্ভব হয়েছে এবং আগামী 2024 সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামাঞ্চলে নলের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছাবে। এই চিন্তাধারাকে মাথায় রেখে চলছে বর্তমান সরকার বলে জানান তিনি। প্রত্যেক বাড়িতে আমরা নল দিয়ে জল পৌঁছে যাব। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এই সংকল্প নিয়েছেন, তার লক্ষ্যে বিভাগ এবং সরকার কাজ করে যাচ্ছে, জনসাধারণের সহযোগিতা করছে। এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে প্রায় 150 পরিবারের 149 বলা আছে, একটা কম ধরুন 150 পরিবারের জল আগামী 3 মাসের মধ্যে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করি। হয়তো 10-15 দিন এদিক সেদিক হতে পারে, যেগুলো কাজ করলে 3 মাসের কাজে হয়তো 3 মাস 5 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে, বা 5 দিন আগেও সম্পূর্ণ হয়ে যেতে পারে। আমরা মোটামুটি 3 মাসের আশপাশে আপনাদের এখানে আসব আর খবর নিয়ে যাব যে আপনাদের কার কার বাড়িতে জল নতুন যে স্কিম সেকশন হয়েছে এটারও কাজ জানিকালে আরম্ভ হবে, আর এই কাজ আরম্ভ হওয়া ঠিক তেমনি করে 3-4 মাসের মধ্যে আমরা আপনাদের এই অঞ্চলের যতটা বাড়ি আছে সব বাড়িতে আপনাদের। এদিনে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নরসিংহপুর মন্ডল সভাপতি লাল বাহাদুর কর্মী, মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল সহ বিজেপি কর্মীরা।
বিমানবন্দরে কোভিড পরীক্ষা প্রক্রিয়ার দায়িত্বে থাকা কর্মীকে শারীরিক হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল উধারবন্দ পুলিশ। ধৃত ব্যক্তি করিমগঞ্জ জেলার আছিমগঞ্জের বাসিন্দা প্রয়াত সাজেদ আলীর ছেলে আব্দুল কাইয়ুম, বয়স আনুমানিক 60 বছর। ঘটনার বিবরণ দিতে গিয়ে বিমানবন্দরে কোভিড পরীক্ষা প্রক্রিয়ার দায়িত্বে থাকা কর্মী প্রেমাংশু শীল জানান, প্রতিদিনের মতো নিজের দায়িত্ব পালন করার সময় সোমবার বহিরাজ্য থেকে আসা বিমানযাত্রী আব্দুল কাইয়ুমকে কোভিড পরীক্ষার জন্য ফর্ম পূরণের কথা বলে তিনি তার কথা মানতে রাজি হননি। কোভিড পরীক্ষা না করে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে চাইলে তাকে বাধা দেন কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন আব্দুল। তিনি বিমানবন্দরে কোভিড পরীক্ষার দায়িত্বে থাকা কর্মীকে শারীরিক হেনস্থার পাশাপাশি তার পরিচয়পত্রও ছিঁড়ে ফেলে দেন বলে অভিযোগ জানান প্রেমাংশু শীল। এমন ঘটনার তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে তিনি আরো জানান, প্রতিদিনই বিমানবন্দরে কোভিড পরীক্ষা প্রক্রিয়ার কাজ করতে গিয়ে বিমানযাত্রীদের হাতে হেনস্থার শিকার হতে হয় তাদের। বিষয়টি নিয়ে বার কয়েকবার জেলা প্রশাসনের কাছে জানালে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। মঙ্গলবার থেকে তারা কাজে যোগ দেবেন না, পাশাপাশি রাজ্যজুড়ে প্যান্ডাউন কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিশনে আমাদের কোনো সিকিউরিটির কথা কিছু মানে চিন্তা করছে না। প্রত্যেকদিন প্যাসেঞ্জাররা আসে, প্যাসেঞ্জাররা আসাম সরকারের দেওয়া গাইডলাইন কিছু মানতে রাজি না। ওনাদেরকে যখন আমরা বলি টেস্ট করাতে যেতে হবে, তখন ওনারা আমাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করেন, অনেকভাবে গালিগালাজ করেন আমাদের সঙ্গে, এবং ইভেন হাত উঠাতে ওনারা দ্বিধাবোধ করেন না। এই ব্যাপারে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে অনেকবার বলেছি যে এখানে সিআরপিএফ ডেপুট করার জন্য, কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে আমরা কোনো সহায়তা পাচ্ছি না। অনেকদিন প্যাসেঞ্জাররা পালিয়ে যায়, সেটাও আমরা কমপ্লেন করি, কিন্তু প্যাসেঞ্জাররা পালিয়ে যায় সেই ব্যাপারে আমরা অনেক কমপ্লেন করেছি, কিন্তু এটার কোনো কাজ হচ্ছে না। আজ এমন হয়ে গেছে যে আজকে একজন প্যাসেঞ্জার আব্দুল কয়েমিন নামের একজন প্যাসেঞ্জার আমার কলারে ধরেছেন, এই দুপুরে আমার আই কার্ড ছিঁড়ে ফেলেছেন, উনি আমার উপর হাত উঠিয়েছেন। আজকে আমার দাবি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তথা মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি যে এই প্যাসেঞ্জারকে তো এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যেতেই হবে, এবং তৎসঙ্গে কালকে যদি সিআরপিএফ ডেপুট না করা হয় তখন আমি এজ এ জেনারেল সেক্রেটারি এলিমেন্টারি টেট কোয়ালিফাইড টিচার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবে বলছি যে আমরা আর টিচার হিসেবে এখানে কাজ করব না, যদি আমাদের সিকিউরিটির কথা যদি সরকার চিন্তা না করে। কারণ আমরা সকাল থেকে বিকালবেলা পরিশ্রম করে যাতে আমরা দেশের কাজ বলে এখানে কাজ করছি, কিন্তু সরকার আমাদের যদি সিকিউরিটির কথা না ভাবে তাহলে আমরা আর কোনো কাজ করবো না কাল থেকে আমরা। এদিকে ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে ছুটে যান উধারবন্দ থানার এসআই। পরে সেখান থেকে যাত্রী আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করে উধারবন্দ থানায় নিয়ে আসেন। বর্তমানে তিনি উধারবন্দ পুলিশের হেফাজতে রয়েছেন। এদিকে কোভিড পরীক্ষা প্রক্রিয়ায় নিয়োজিত কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উধারবন্দ সার্কেল অফিসারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তার বিহিত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার শিলচর শহরের একটি কেন্দ্রে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দেওয়া হবে। এদিন শহরের ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসিতে অনস্পট রেজিস্ট্রেশনে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ হিসেবে 300টি ভ্যাকসিন ও কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ হিসেবে 200টি ডোজ প্রদান করা হবে। এছাড়া শহরের আর কোনো কেন্দ্রে মঙ্গলবার ভ্যাকসিন প্রদান করা হবে না বলে জনসংযোগ কার্যালয় থেকে জানানো হয়েছে। কনকপুর জিপির মহাদেব বাড়ির শ্রীকৃষ্ণ লেনের রাস্তার কাজ সম্পূর্ণ না করে রাস্তার কাজের টাকা আত্মসাতের অভিযোগে সরব হলেন স্থানীয়রা। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে তারা অভিযোগ করে বলেন, বিগত 6 মাস আগে মহাদেব বাড়ির শ্রীকৃষ্ণ লেনের রাস্তার কাজের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। পঞ্চায়েত শৈলেশ দাসের নেতৃত্বে রাস্তার কাজ শুরু করা হলেও আজ অবধি তা সম্পূর্ণ হয়নি, ফলে বেহাল রাস্তার দরুন এলাকার সর্বস্তরের জনগণের যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তাটির সংস্কারের জন্য শেখর রায় নামের একজন ঠিকাদারকে মনোনীত করা হয়েছিল। বিগত 5 বছর থেকে তিনি এলাকার সাধারণ সম্পাদক পদে রয়েছেন, কিন্তু তার কাছেও পঞ্চায়েত শৈলেশ দাসের কাছে রাস্তার কাজের হিসেব জানতে চাইলে তারা বলেন, 5 লক্ষ টাকার মধ্যে সরকার 60% কেটে রাখার পর বাকি 40% টাকা দিয়ে কাজ করানো হয়, এমনকি রাস্তার কাজের পুরোপুরি হিসেব দিতে চান না পঞ্চায়েত ও ঠিকাদার বলে জানান অভিযোগকারীরা। এই বিষয়ে সঠিক তদন্ত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। এখন যে কাজটা আরম্ভ হয়েছে এটার কোনো হিসাব চাইলে এটাও হেঁদে না। লাস্টে আমরা শুনলাম যে তিনটা আমরা খোয়া নাইলে আমরা নিজে কাজ করবো, আমরা সবাই চান্দা উঠাইয়া চান্দা উঠাইয়া কাজ করতাম, তখন এক সাইড না লইলে তো আমরা করতে পারি না। তো আনাইলে একদিন পঞ্চায়েত আইছেন, রাত্রে আমরা ফোন করলাম, করার করলে শিখার সকালে আইব, তো সকালে আইছেন আমার পরে কইলা দেখো এখানে কাজ তো হয় 5 লাখ টাকার কাজ হয়েছে, এখানে এর মধ্যে 60% খাটিয়ে রাখি দেয় সরকারে আর 40% আমরা পাই। এটা পঞ্চায়েত নিজে পঞ্চায়েত ইয়ে যে শৈলেশ দাস তাই নিজে কইছেন, এর আগে শেখর রায় হেও কইছে যে এটা তারা তো 60% খাটিয়া রাখি দেয়। তো খাটিয়া যখন রাখি দে আমরা সব আমরা সব সবু আসলাম গলির মাছ আসলাম, তো যখন খাটিয়া রাখি দেয় আমরা তাকে খাটিয়া রাখলে তো আমরা কয় টাকা পাইমু,
ঠিক আছে তাইলে আমরা নিজে করিলাই হে কইল না আমি আরো 50,000 টাকা দিমু কইল ইয় ওই শেখর রায় যে সেক্রেটারি আপনার পঞ্চায়েতে কইছ যে তাই আরো 50,000 টাকা দিবা মাটি ফালাই দাও বললাম ঠিক আছে তো 50,000 টাকা দেন এখন আজকে প্রায় 2 মাস থেকে তো আমরা তো কোনো ইয় নাই আমরা নিজে মাটি ফালাই দেবো দেনা আর নিজে কাজও করাই দেন না আমরা সেই আর যে মিডিয়া মারফত আমরা মাননীয় ভারতের সরি আসামের চিফ মিনিস্টার তথা আমরা শিলচরের ডিসি মহোদয়ার কাছে আমরা ওই আবেদনটা রাখতাম যে টাইম একটু ওটা ফলো আপ করিয়া আমরা বিষয়টা আমরা জানাইতা হ্যাঁ আপনার এদিকে যে রাস্তা আপনি এখন গিয়া ফটো উঠাইয়া দেখবা যে মেয়েরুকরা কাফড় উঠাইয়া হাঁটু পর্যন্ত উঠাইয়া দিতে লাগে এমন শিলচর শহর সংলগ্ন কনকপুর জিপি কংগ্রেস এআইডিএফ সহ বিভিন্ন সামাজিক সংস্থা থেকে প্রায় 3 শতাধিক কর্মীরা অসম গণ পরিষদ দলে নাম লেখালেন। রবিবার শিলচর রামনগরে অসম গণ পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কংগ্রেস এআইইউডিএফ সহ বিভিন্ন সামাজিক সংস্থা থেকে প্রায় 3 শতাধিক কর্মীরা অসম গণ পরিষদে যোগদান করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দলের রাজ্যিক সাধারণ সম্পাদক রাজীব বলেন, বর্তমান সময়ে দলকে অধিক শক্তিশালী করাই তাদের একমাত্র লক্ষ্য, তাই গোটা রাজ্যের প্রত্যেকটি জেলায় যোগদান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। এদিন লক্ষ্মীপুরেও প্রায় 500 জন লোক অগপতিয়ে যোগদান করেন। আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখে দলের কর্মকর্তাদের নিয়ে একটি পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে প্রায় 1,000 থেকে 2,000 লোক অগপতি যোগদান করবেন বলে জানান তিনি। আজকের কাছাড় ডিস্ট্রিক্টের শিলচর সমষ্টির অগপ দলের উইংস যুব পরিষদের জয়নিং কার্যসূচি একটা চলছে। আজকের দিনে 300 থেকে 400 জনের জয়নিং হয়েছে। এখান থেকে ম্যাক্সিমাম কংগ্রেস আর ইউডিএফ আর অন্যান্য এনজিও আর অন্যান্য সংগঠন থেকে আজকে জয়নিং করেছে। আর গতকালকে আমরা বরগোলাতে জয়নিং হয়েছিল 400 জনের মতো। আর এই প্রোগ্রাম শেষের পরে আমরা লক্ষ্মীপুরের একটা জয়নিং প্রোগ্রাম আছে। এই জয়নিং প্রোগ্রামও আমরা টার্গেট আছে এখানে 500 জনের মতো জয়নিং হবে। তারপরে আমরা সেপ্টেম্বরের 5 থেকে 10 তারিখের ভিতরে আমরা ইন্ট্রোডাকশন একটা প্রোগ্রাম আছে, তার মধ্যেও আমরা 1,000 থেকে 2,000 ভিতরে আমরা জয়নিং একটা প্রোগ্রাম হবে। এজিপি দলের শক্তিশালী করাটা আমরা লক্ষ্য। আর যেভাবে আমরা জয়নিং প্রোগ্রাম চলছে, আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে বরাকবেলিতে শুধু কাছাড় ডিস্ট্রিক্টে নয়, পুরো টোটাল বরাকবেলিতে আমরা এজিপি দলের ব্যাটিং শক্তিশালী হবে। যেহেতু এজিপি দল একটা আঞ্চলিক দল, আর আঞ্চলিক দল যেহেতু যুবকের ভিতরে এই দলের প্রতি একটা মায়া আছে, শ্রদ্ধা আছে, তার জন্য যেহেতু আমরা পাওয়ারের শক্তিতে আছি, তার জন্য আগামী দিনে যে অবস্থাতে আমরা যে জয়নিং প্রোগ্রাম চলছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে আমার দলের শক্তিশালী হবে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করল উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনের 2 কমিটি। রবিবার প্রথমে উধারবন্দ প্রেক্ষাগৃহে নবগঠিত উধারবন্দ ক্রীড়া সংস্থার উদ্যোগে এলাকার 5 জন প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো হয়। এদিন হকি খেলোয়াড় ধ্যানচাঁদের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। সংস্থার সভাপতি সুজিত দেবীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শুরুতে বিশিষ্টদের বরণ করা হয়। পরে এলাকার 5 জন প্রাক্তন খেলোয়াড় ক্রীড়া সংগঠক নীরেশ্বর সিংহ, আজির উদ্দিন, অতুল সিংহ, নিরঞ্জন শুক্লবৈদ্য ও শাহাবুদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করে জাতীয় ক্রীড়া দিবসে এমন অনুষ্ঠানের আয়োজন করায় উধারবন্দ ক্রীড়া সংস্থার ভূয়সী প্রশংসা করেন। In a powerful USA, we hope so in the coming days, যে সবাই USA নিয়ে চিন্তা করবে আর এবং সেই USA নয় উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনকে নিয়ে চিন্তা করবে, চর্চা করবে এবং আগামী দিনে যাতে সেই ইউএসএ এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে খেলোয়াড়রা যারা আছে এই অঞ্চলে তারা ইউএসএ যেন মুখের ঠোঁটের মধ্যে তাদের নাম থাকে উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনে। এই শুভেচ্ছা থাকলো আমার বন্ধুগণ। আমরা যার ফটো সামনে রেখে যাকে এতদিন থেকে আমরা কথা শুনে এসেছি যে মেজর ধ্যানচাঁদ একজন হকি প্লেয়ার ছিলেন, ব্যক্তিগত জীবনে খুব দৈনন্দিন উনি বাতাবরণ থেকে উঠে এসছেন, পারিবারিক অবস্থা খুব ভালো ছিল না এবং উনি এবং ওনার ভাই দুজন মিলেই হকি খেলতেন। 2 ভাই গিয়ে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছেন, অনেকগুলো হকিতে ওনার জন্য মেডেল এসেছে, যা মেডেল শুধু আসেনি, হকিতে গোল্ড মেডেল এসেছে।
এদিকে এদিন বিকেলে উধারবন্দ কাঁচাগান্ধী মন্দিরের বিপরীতে উধারবন্দ ক্রীড়ার ঐতিহ্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে কিংবদন্তি খেলোয়াড় ধ্যানচাঁদের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে উধারবন্দ ক্রীড়া জগতের বিভিন্ন ঐতিহ্যের কথা তুলে ধরেন এলাকার প্রাক্তন খেলোয়াড় সহ সংস্থার কর্মকর্তারা। এদিনের আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রাক্তন খেলোয়াড় বিধান রায়, দুলাল দেব, রাজুপাল প্রমুখ। হাইলাকান্দি জেলায় পূর্ব হাইলাকান্দি বন্দুকমারা আউটপোস্টের কাছে একটি উদ্বাস্তু শিবির 2007 সালে তৈরি করা হয়, কিন্তু সেই শিবিরে গত কয়েক বছর থেকে শুধু গরু, মহিষ এবং ছাগল আশ্রয় নিচ্ছে। শিবিরের হাল খুবই খারাপ হয়ে পড়েছে, বন্যার সময় মানুষ বাধ্য হয়ে এখানে এসে আশ্রয় নেন। এই শিবিরের সংস্কারের জন্য হাইলাকান্দির জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। সাংবাদিকদের কাছে সমিতির হাইলাকান্দি জেলা সম্পাদক আফজল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি আলী আকবর লস্কর এবং প্রচার সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, রাইজোর দলের আব্দুল মান্নান লস্কর প্রমুখ বলেন, উদ্বাস্তু শিবিরটি যদি মেরামত করা না হয় তাহলে দুর্যোগের সময় মানুষের মাথা গোঁজার ঠাঁই থাকবে না। আমরা দেখেছি যে এই বছরে আমাদের এলাকার বিভিন্ন জায়গার মানুষ এই শিবিরে এসে, শিবিরে আশা করে স্থান নেওয়ার জন্য এসে, কিন্তু এই শিবিরটি মানুষ থাকার উপযোগী নয়। ওরা রাস্তায় পড়ে রাত কাটিয়ে দিতে হচ্ছে এবং আশেপাশের মানুষের দুয়ারে গিয়ে একটি রাত থাকার জন্য ওরা আকত্তি মিনতি করছে। আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির, হাইলাকান্দি জেলা সমিতির নেতৃত্বে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এই শিবিরটি বিগত 7-8 বছর থেকে ড্যামেজ অবস্থায় পড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ফ্লোর ড্যামেজ হয়ে গেছে এবং অনেকগুলো টিন ছিদ্র হয়ে গেছে। বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে কিন্তু পানীয় জল ব্যবহারের উপযোগী নয় এবং টয়লেট ব্যবহারের উপযোগী নয়। এখানে কোনো মানুষ থাকার মতো এটি জায়গা নয়। গরু, মহিষ, ছাগল ইত্যাদি এটা বসত করে নিয়েছে। আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে দাবি উত্থাপন করতেছি এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই আমাদের এই শিবিরটি যেন রিপেয়ারিংয়ের কাজ করে পরিপূর্ণ করে দেওয়া হয়। অন্যথায় আমরা আগামী দিনে যদি এই শিবিরের কাজ করা না হয় তাহলে জেলাশাসক কার্যালয় জেরাও করতে আমরা বাধ্য থাকিব। দেশের 1,40,00,000 মানুষের ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার, আর এই লক্ষ্যে প্রধানমন্ত্রী জল জীবন মিশনের অধীনে শুরু হয়েছে কাজ। রবিবার পূর্ব ধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপিতে 6টি পানীয় জল প্রকল্পের পুনর্নবীকরণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে অনুষ্ঠিত পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে কাজের বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর সংমণ্ডল 2-এর এসডিও দুলাল দাস ও কনিষ্ঠ বাস্তুকার দাস। বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সৌমেন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সারা আসাম বেঙ্গলি কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা, পূর্ব ও মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, শশাঙ্ক চন্দ্র পাল, বিজেপির রাজ্য পরিষদ সদস্য সুবোধ রঞ্জন দাস, বিজেপি যুব মোর্চার সহসভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, ধলাইয়ের মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ দেবরায়, ভূষণ পাল, শৈলেন্দ্র চন্দ্র দাস, সালামা বেগম বরভুইয়া, বিভাস রঞ্জন দেব, কৃপেশ পাল, নিহার রঞ্জন শুক্লবৈদ্য প্রমুখ। এদিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তার মধ্যে রয়েছে ম্যাটনাথল পানীয় জল প্রকল্প, বরাদ্দ 48,45,000 টাকা, জোরখাল ফরেস্ট ভিলেজ পানীয় জল প্রকল্প, বরাদ্দ 45,60,000 টাকা, চিতুরডহর পানীয় জল প্রকল্প, বরাদ্দ 37,05,000 টাকা, রামমানিকপুর পানীয় জল প্রকল্প, বরাদ্দ 45,00,000 টাকা, ভুবনখাল পানীয় জল প্রকল্প, বরাদ্দ 48,50,000 টাকা, নাগাখাল পানীয় জল প্রকল্প। আমরা বলছি আর এটাও না যে ও আজকে ফাউন্ডেশন দিয়া গেলাম আর হবে ওই বাবা ঠিক নাই, আর এক ইলেকশনের আগে ইয়া কই বলছে কিনা, 3 মাসের মধ্যে আপনার কাম কমপ্লিট হইবে, 3 মাসের মধ্যে আপনার ঘরে হয়তো বা ধরে নাই 15 দিনে দিকে হইতে পারে, 20 দিনে দিকে হইতে পারে। আপনারা ডিসেম্বরের মধ্যে পানি ফেলি বা আপনার ঘরে ফাইলি বা পানি ফাইলে নেই হয় অনুরোধ করা দিচ্ছি কত টাকা স্যাংশন হয়েছে লেখা আছে, আমরা এবার কত টাকা সরকারে দিছেন মোদী দিয়ে দিছেন কাজ করার মানুষ পাই না, কারণ কাজ করতে গেলে হুঞ্জি লাগবো, তো হুঞ্জি লাগবো না।
কচুদরম থানা এলাকার ভাউরিকান্দি প্রথম খণ্ড গ্রামে বোতলে পেট্রোল ভরে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনার অভিযুক্ত আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যদের বসতবাড়ি দখল করে নিচ্ছেন মামলাকারী জিয়াউদ্দিন লস্কর। সম্প্রতি স্থানীয় হায়দার বাজারে অনুষ্ঠিত নাগরিক সভায় আনা অভিযোগ খণ্ডন করলেন জিয়াউদ্দিনের পরিবার। সোমবার নিজ বাড়িতে ছেলে আব্দুর রাকিব লস্কর সহ প্রতিবেশী মুজিবুর রহমান লস্কর, আইনুল হক লস্কর, সফরউদ্দিন লস্কর, নূর ইসলাম লস্কর, নাজিবা বিবি, রঞ্জনা বেগম লস্কর প্রমুখ লোককে পাশে রেখে জিয়াউদ্দিন লস্কর, ছেলে আব্দুল রাকিব লস্কর, প্রতিবেশী মুজিবুর রহমান লস্কর বলেন তিনি নিজের জমিতে ঘর তৈরি করছেন, এখানে জমি দখলের কোনো প্রশ্নই আসে না। তাদের বক্তব্য, ভাওরিকান্দি প্রথম খণ্ডে পিএইচ নির্মাণের জন্য জমি দিয়েছেন জিয়াউদ্দিন, আর এতে ঈর্ষান্বিত হয়ে তাতে বাগড়া দিতে মিথ্যা অভিযোগ এনে মামলার ঘটনা সাজিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন। একটা নাগরিক সভা করছে যে আসামিগুলা যেগুলা আসামি খলার্তকি আসন বর্তমানে এরারেও লইয়া মোটামুটি তারা একটা নাগরিক সভা করছে যে ইন লোকালিটি এক জন মানুষ নাই, আমরা ও তার পাশের বাড়ির আত্মীয় স্বজন সবু আমরা এটা জানি না, কিন্তু হালি দিত পাটুর হায়দরবাজার পাটুর সম্পূর্ণ মানুষ এটা বারোটা একটা পিএইচি এই জিয়াউদ্দিনে অন এক খণ্ড জায়গা দান করায় আমরা পাটোয়ারি এবং সার্কেল অফিসার তাই নিজে সরজমিনও আইয়া জিয়াউদ্দিন যে ডাকিয়া দলিল দিয়ে তার তান খাস্তা গিয়া এই জমিনগুলা তাই দান করছেন। দান করার কারণে এখন গ্রামবাসী দুঃখ না পাইতে যে দ্বিতীয় খণ্ডর মানুষের দুঃখ হয়ে গেছে যে এই পেয়েছিটা এখানে ওই যার গিয়া যে এই জায়গাগুলা মানুষের পরাড় ওই যার গিয়া হিসাবে তারা হও আসামিগুলারে ডাকিয়ে নেতা করি ইয়া মোটামুটি আছে একটা এগু হিংসাবাদী যে ইন জিয়াউদ্দিনের জমিন পিএইচিটা ওই যার আমরা যে আমরা ইন মানুষ সুবিধা ওই যা গিয়া যে আমরা দ্বিতীয় খণ্ড মানে আমরা কোনটা ভাইয়ার না আমরা দ্বিতীয় খণ্ডত এটা আনতাম হয়েছেন পুরানা আসামিগুলারে তদন্ত করিয়া ডাকিয়া নিয়ে তারা একটা নাগরিক সভা করছে এটা এখানে ভুল। সোমবার দুপুরে পাথারকান্দির লঙ্গাই চা বাগান এলাকায় নাচঘর প্রাঙ্গণে একটি বিশালাকার অজগর সাপ প্রকাশ্যে বেরিয়ে আসলে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। পরে বাগানের কিছু সাহসী যুবক নানা কসরত করে সাপটিকে ধরে ফেলেন। স্থানীয় বাসিন্দা রাজুমালা জানান, সাপটির দেখা মেলে স্থানীয় নাচঘরের পাশে, পরে সেটি উদ্ধার করে বন বিভাগের হাতে সমঝে দেওয়া হয়। রেঞ্জ কর্তা দেবজ্যোতি নাথ জানান, সাপটি লোকালয়ে প্রবেশ করে মানুষের বাড়ির পোষ্য হাঁস মুরগি ইত্যাদি খাবার উদ্দেশ্যে, তবে স্থানীয় যুবকরা এগিয়ে আসায় সাপটি কারো কোনো ক্ষতি করতে পারেনি। অজগরটি বর্তমানে পূর্ণবয়স্ক, প্রায় 10 ফুট লম্বা সাপটির বর্তমান ওজন প্রায় 40 কেজির মতো হবে। পরে তাকে লাগোয়া পাথারিয়া পাহাড়ে ছেড়ে দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। উপত্যকা জুড়ে পালিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রয়েছে বিশেষ পূজার্চনা। ধলাই সমষ্টিতে 8টি জল প্রকল্প সরবরাহের শিলান্যাস, সূচনা পরিমলের। বিমানবন্দরে কোভিড পরীক্ষা প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মীকে শারীরিক হেনস্থা, আটক এক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।